দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সাপ্লো চিত্র টিভির আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে দেখাবো আমরা যে মানের ঘাসের কাটিংগুলো খামারিদেরকে, দেশের বিভিন্ন খামারিদেরকে দিয়ে থাকি, কী মানের কাটিং রোপণ করলে আপনার কোনো কাটিং নষ্ট হবে না, এবং কী মানের কাটিং আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, এবং কী কাটিং কিনে কোনো প্রকার প্রতারিত হবেন না, আজকে আমি আপনাদেরকে দেখাবো। বর্তমানে আমি যে ঘাসের জমিতে রয়েছি, এটা হচ্ছে আমার চাষকৃত জারাওয়ান হাইব্রিড ঘাস। এই জমিতে আমরা প্রথমবার কাটিং রোপণ করে সেখান থেকে আবার কাটিং করে দেশের বিভিন্ন খামারিদেরকে দিতেছি। মূলত আজকে এখানে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে এই জমি থেকে দেখতে পাচ্ছেন আমরা কাটিং করতেছি, এখান থেকেই আজকে বিভিন্ন জেলায় বিভিন্ন খামারিদের কাছে এই কাটিংগুলো পৌঁছে যাবে। বর্তমানে আমার হাতে যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাসের কাটিং। প্রথমবার রোপণ করেছি এবং কি প্রথমবারে আমাদের গাছগুলো অনেক মোটা আকার হয়ে গেছে। অনেকে হলো হয়তো দেখলে বুঝতে পারবেন যে দূর থেকে দেখলে মনে হবে যে আখের গাছের মতো, যেগুলোকে আখ বলে, ঠিক সেই রকমই হয়েছে আমাদের এই জারাওয়ান হাইব্রিড ঘাসের কাটিংগুলো। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই জমির কাটিংগুলো কীরকম। বর্তমানে আপনারা যারা কাটিং নেবেন আমার কাছ থেকে, আমরা এই জমি থেকে আপনাদেরকে কাটিং কেটে দিব। দেখতে পাচ্ছেন আমার হাতে যে কাটিংটি জারাওয়ান হাইব্রিড ঘাসের কাটিং, একবারে 100% পরিপক্ক মানের কাটিং। এগুলোর প্রতিটি কাটিংয়ে চোখ এসে গেছে, দেখতে পাচ্ছেন আমার হাতে। হয়তো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, এই কাটিংয়ে দেখুন চোখ চলে আসছে এবং কি তারাও বের হয়ে আসছে। আপনি যখন এই কাটিংগুলো জমিতে রোপণ করবেন, জমিতে রোপণ করার 3 থেকে 4 দিনের মধ্যে আপনার অলরেডি গাছ চলে আসবে। এই কাটিংগুলো আপনার কোনো প্রকার জাগ দিতে হবে না, জাগ ছাড়াই এই কাটিংগুলো আপনার সুন্দর হবে, অনেক সুন্দর ফলন দিবে এই কাটিংগুলো। আজকে আমরা কয়েকজন খামারি ভাইকে এই কাটিংগুলো কাটতেছি দেওয়ার জন্য। আমরা মূলত 2 গিটের কাটিং করে থাকি, 2 গিটের কাটিংও করে থাকি। সব থেকে রোপণের জন্য 2 গিটের কাটিং খুব ভালো হয়, যখন একটি চোখ কোনো প্রকারে মাটির নিচে গেলে নষ্ট হয়ে গেলে আরেকটি চোখ অবশ্যই আপনাদের বাঁচাবে।